পৃথিবীর আনুমানিক বয়স প্রায় 450 কোটি বছর, সেই তুলনায় মানুষের বসবাস এই তো সেদিন থেকে। মানুষ আসার আগে পৃথিবীটা ছিল কাল্পনিক কোনো গ্রহের মতো। পৃথিবীতে উদ্ভিদ সৃষ্টি হয় প্রায় 47 কোটি বছর আগে, কিন্তু শুরুর দিকে এই উদ্ভিদগুলো 2 থেকে 3 ফুটের বেশি বড় হতো না। তবে উদ্ভিদের থেকেও বেশি উঁচু হতো এক ধরনের মাশরুম। 20 ফুট লম্বা এবং 3 ফুট ব্যাসের এই মাশরুমকে বলা হয় গডজিলা অফ ফাঙ্গি। মোটামুটি এরাই ছিল পৃথিবীর অক্সিজেনের মূল উৎস। 400 কোটি বছর আগে পৃথিবীতে স্থলভূমি সৃষ্টি হয়। শুরুতে মাটির রং ছিল কুচকুচে কালো, কারণ আগ্নেয়গিরি লাভা শুকিয়ে ধীরে ধীরে সূত্রপাত হয় মাটির। আজও সেই শুকনো লাভার উপরেই বসবাস করছি আমরা। আকাশের রং তখন ছিল কাঁচা হলুদের মতো, কারণ বায়ুমণ্ডল তখন অক্সিজেনের তুলনায় ছিল মিথেন গ্যাসের আধিক্য। পরিবেশের গন্ধ সে সময় ছিল তীব্র পচা ডিমের মতো, যার জন্য দায়ী ছিল সমুদ্রে থাকা কিছু ব্যাকটেরিয়া। এরা সাগরের লবণের সাথে বিক্রিয়া করে দুর্গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস বাতাসে ছড়াত। মাত্র 70 কোটি বছর আগেও পৃথিবীর বসবাসের উপযুক্ত ছিল না, কারণ অধিকাংশ জায়গায় ছিল মোটা বরফের চাদরে ঢাকা। বিজ্ঞানীরা এই পিরিয়ডের নাম দিয়েছেন স্নোবল আর্থ। দীর্ঘ 1 কোটি বছর ধরে বরফের নিচে সমাহিত ছিল পৃথিবী। প্রায় 1 লক্ষ বছর ধরে চলতে থাকে এই বৃষ্টি, যার ফলে গ্রহের অধিকাংশ বরফ ধীরে ধীরে গলতে শুরু করে এবং বাতাসে মিথেনের মাত্রা কমে গিয়ে বাড়তে থাকে অক্সিজেন। আজ পৃথিবীর সর্বত্র উঁচু উঁচু দালানকোঠার ভবন এবং যান্ত্রিক গাড়ি, উন্নত রাস্তাঘাট সৃষ্টি হয়েছে, যা পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে। আজ পৃথিবীর অজানা গভীর রহস্য ভেদ করে মানুষ মহাবিশ্বের সূচনা লগ্নের রহস্য ভেদ করতে সক্ষম হয়েছে। কিভাবে পৃথিবীর মানুষ মহাবিশ্বের 1450 বিলিয়ন বছর পূর্বের ছবি খুঁজে পেল, সে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইনফোটেন্ট চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।